কোন সময় ভিডিও আপলোড করলে সবথেকে বেশি ভিউ পাওয়া যায়, এটা অনেকেরই মধ্যে প্রশ্ন। বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছে তাদের মধ্যে কিউরিওসিটি থাকে যে কখন ভিডিও আপলোড করলে সবথেকে বেশি ভিউ পাওয়া যায়। আজকে এমন একটি সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব যে সিক্রেটটা এর আগে কখনো কোনো ইউটিউবার আপনাদের সাথে শেয়ার করেনি। সিক্রেটটা কি আপনাদের বলে দিই, দেখুন কোন সময় মানুষ বেশি অ্যাক্টিভ থাকে এটা আপনাকে আগে নিজে প্রশ্ন করতে হবে। দেখুন সকালবেলা, সকালবেলা মানুষ কাজে বেরিয়ে যায়, বেশিরভাগ মানুষ সকালবেলা কাজে বেরিয়ে যায়, সেটা ইয়াং জেনারেশনদের মধ্যে অনেকেই কিন্তু কাজে বেরিয়ে যায় বা স্কুল কলেজ থাকে, তো তখন কিন্তু তারা অত ইউটিউব ঘাঁটে না, অর্থাৎ ইউটিউব চালায় না। কখন ইউটিউব চালায়? যখন সে কোনো কাজ থেকে ফিরে আসে, যখন সে কোনো জব করছে বা স্কুল কলেজে যদি থেকে থাকে, সে ফিরে আসবে কখন সেটা আপনাকে জানতে হবে। সে ফিরে আসবে বিকালের টাইমটা, বিকালের টাইমে বা সন্ধ্যার টাইমে সে জবটা স্কিপ করে বাড়িতে চলে আসবে। তো সেই সময় মানুষের ইচ্ছা হয় যে মোবাইলটা খুলে একটু ঘাঁটি, অর্থাৎ ইউটিউবটা একটু ওপেন করি, ফেসবুকটা একটু ওপেন করি। তো সেই সময় অর্থাৎ মোটামুটি আপনার, আমি এক্স্যাক্ট টাইমটা আপনাদের বলছি, মোটামুটি সন্ধ্যা 6টা থেকে রাত 9টার মধ্যে যদি আপনি ভিডিও আপলোড করেন সবথেকে বেশি ভিউ জেনারেট হয়। কিন্তু এটা জানার পরে যদি আপনি 6টা থেকে 9টার মধ্যে আপলোড করেন ভিডিও, তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রথম পর্যায়ে ভিউ আসবে না। কারণ কি, এই সময় অনেক ইউটিউবার, যারা বড় বড় ইউটিউবার আছে, এই সময় অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে রাত 9টার মধ্যে কিন্তু বেশিরভাগই বড় বড় ইউটিউবাররা ভিডিও আপলোড করে। তো সেই সময় যদি আপনি ভিডিও আপলোড করেন, সেই সময় কিন্তু আপনি ভিড়ের মাঝখানে হারিয়ে যাবেন। তো এমন টাইম সিলেক্ট আপনাকে করতে হবে যে টাইমটায় দর্শক বেশি পাওয়া যাবে, কিন্তু বড় বড় ইউটিউবারদের মধ্যে কম্পিটিশনটা থাকবে কম, অর্থাৎ বড় বড় ইউটিউবারদের সাথে আপনার কম্পিটিশন থাকবে কম। এই সময়টা কোনটা? সেটা হচ্ছে 4টে, অর্থাৎ বিকাল 4টে থেকে 5টার মধ্যে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, বিকাল 4টে থেকে 5টার মধ্যে। যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাদের জন্য কিন্তু এটা একটা খুবই কার্যকর পদ্ধতি হতে পারে। কারণ আমি ইউটিউবে কাজ করছি মোটামুটি 4 থেকে 4.5 বছর হয়ে গেছে, কিন্তু একটা ইউটিউব চ্যানেল পুরোপুরি আমি সাকসেস করিয়েছি যেটা হচ্ছে 3.5 বছর, টোটাল রানিং চলছে 3.5 বছর, যে চ্যানেলটার নাম হচ্ছে বিজনেস কার্ড। যারা জানেন না তারা সার্চ করতে পারেন, সেটা একটা ব্যবসার চ্যানেল। সেই চ্যানেলে আমি বিভিন্ন ব্যবসার আইডিয়া প্রোভাইড করে থাকি, গিয়ে আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, বিজনেস কার্ড চ্যানেল বলে সার্চ করলেই কিন্তু চ্যানেলটা আপনার সার্চ লিস্টে চলে আসবে। আর যদি আপনি সকালে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউটা সেভাবে আসবে না। তবে একটা কথা মনে রাখতে হবে, আপনার কন্টেন্টে দম থাকতে হবে, কোয়ালিটি মেনটেন করতে হবে, থাম্বনেলটা অ্যাট্রাক্ট করতে হবে, ট্যাগ ভালো মতো দিতে হবে, টাইটেল ভালোভাবে দিতে হবে, ডেসক্রিপশান ভালোভাবে দিতে হবে, এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তবে যারা পুরাতন ইউটিউবার আছে, বিশেষ করে যারা পুরাতন ইউটিউবার, তারা কিন্তু যে কোনো সময় ভিডিও আপলোড করলে তাদের ভিউ আসে, কারণ তাদের প্রচুর সাবস্ক্রাইবার। তো বিভিন্ন সাবস্ক্রাইবার বিভিন্ন টাইমে কিন্তু অ্যাক্টিভ থাকে, সেই কারণে তাদের অত হেডেক হয় না যে কোনো টাইমে তারা কিন্তু ভিডিও আপলোড করে থাকে। তবে বেশিরভাগই আমি দেখেছি সন্ধ্যা 6টা থেকে 9টার মধ্যে ভিডিও আপলোড করলে বেশিরভাগই ভিউ আসে। তো আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন, এই পদ্ধতিটা আপনি আপনার চ্যানেলে অ্যাপ্লাই করে দেখতে পারেন, হতে পারে আপনি সাকসেস হয়ে যেতে পারেন। বিকাল 4টা থেকে 5টার মধ্যে ভিডিও আপলোড করতে হবে। আমি কিন্তু আমার এই যে ডলার হাউস চ্যানেল, এটাও একটা নতুন চ্যানেল, কিন্তু এই চ্যানেলে আমি রেগুলার ভিডিও দিতে পারি না, কারণ আমার আরেকটা চ্যানেলে কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে যেতে হয়। তাছাড়া এই চ্যানেলে কিন্তু আমি রাত্রেবেলা হয়তো 9টা কিংবা 10টার সময় ভিডিও আপলোড করি, সেই কারণে আমার যে ভিউ সংখ্যাটা, অর্থাৎ ভিডিওতে যে ভিউটা আসার দরকার, সেই ভিউটা অনেকটা কমে গেছে। তো আমি চেষ্টা করব এই চ্যানেলে মোটামুটি সন্ধ্যা 6টার দিকে ভিডিও আপলোড দেওয়ার। তো সাথে থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং গুরুত্বপূর্ণ ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন ধরনের কন্টেন্ট নিয়ে, ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।